জান্নাতি সাবিকে বললেন বাইরে আপনি আসছেন আপনাকে রসুল জান্নাতি বলেছে কি আমলের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন একটু পরীক্ষা করতে হবে বাইরে আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই এমনি জান্নাতি সাহাবি ডাক দে বললে ঠিক আছে আপনি তিন দিন আমার বাড়িতে মেহমানদারি করবে তিন দিনের জন্য যখন মজলিসের সাহাবি গেছেন যাইয়া দিনের বেলায় পল করে রাতের বেলায় পল করে দিনের বেলায় এশরাকের নামাজ পড়তে আছে চাস্তের নামাজ পড়তে আছে আওয়াবিন পড়তে আছে তাহাজ্জুদ পড়তে আছে এইভাবে নমাজ পড়তে আছে মজলিসের সাবি মনে মনে পাবেন এইগুলা তো আমরাও করি তার যুক্ত আমরাও পড়ি এসলাক তো আমরাও পড়ি সব কিছু তো আমরাও বলি পড়ি সব কিছু করি কিন্তু তার কাছে তো কোনো ডিপেন্ড পাইলাম না কোনো বেশ কম পাইলাম না আমাদের চাইতে তো আর অন্য কোনো আমল করে নাই তখন জিজ্ঞাসা করলেন বাইরে আপনি জান্নাতি হয়ে গেলেন কি কারণে জান্নাতি হয়ে গেলে কি আমলের কারণে জান্নাতি হয়ে গেলেন এমনি জান্নাতি লোকটা ডাক বলে ও মজলিশের সাবিরে আমি যখন রাত্রে ঘুমাইতাম আমি বিদ্বেষ মুক্ত হইয়া ঘুমাইতাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا وعلى اله واصحابه وسلم بلغ العلى بكماله كشف الضجاء بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله كأس كأس تَجْدَارُ بعد شها تلبسي أخذ بالا خانا شان شوقت کیا ہوئی بلغ علا بکمال ہی کشف الدجا بجمال حسنت جميع خصال ہی صلو علیہ وآلہ لائی لا اله إلا زر لا لائی لا الا لائی لا الا لائی لا الا لا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসোল্লাফারা মাদ্রাসা বেতগঞ্জ সদর সুনামগঞ্জ এর আটচল্লিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভৃন্দ দিগর হজরতাম মুরব্বানি আজাম আমার সামনে উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মাও বোনেরা সর্বপ্রথম এই মহান رب العالمিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আনোয়ার উলুম মোল্লা ফরা মাদ্রাসা গভীর রাত পর্যন্ত রহমতি বরকতি মজলিসে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আলহামদুলিল্লাহ বলছি বোঝা যায় আল্লাহর শুকুর কিছু আদায় করে কিছু না ঠিক না বেঠি একটা সন্তানকে যদি একটা চকলেট দেওয়া হয় সে বড় খুশি হয় কি বলেন ঠিক না বেটি আসার তৌফিক দিয়েছেন আমরা সুক্রিয়াটা আদায় করব অন্তরের মন্তস্থল থেকে একটু জুড়ে সুরে আওয়াজ দিয়ে আল্লাহর শুক্র আদায় করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজে আমার অন্তর খুশি হয়ে গেছে কারণ কোরআন হাদিসের মাহফিলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এর আওয়াজ যদি যাওয়া যায় আল্লাহ তাআলা বড় বেশি খুশি হন শুধুমাত্র আল্লাহ নয় ফেরেশতারাও রহমতের দোয়া করে আমার পানের ভেড়া আমি সঠিক সময়ে আপনাদের সামনে হাজির হতে পারি নাই আমাদের আজকের বিশেষ অতিথি হজরতুল্লাম হাবিবুল্লাহ জালালি সাহেবের কাছ থেকেও আপনারা বয়ান শুনেছেন আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল চরিত্র সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনা জয় করেছেন মক্কা জয় করেছেন কাফির বেঈমানরা কালমা পড়ে মুসলমান হয়েছে এটা তরবারির আঘাতে নয় এটা পিস্তলের আঘাতে নয় এটা পিস্তল দেখাইয়া এইভাবে মুসলমান বানানো হয় নাই তাদেরকে মুসলমান বানানো হয় নাই আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আল চরিত্র দেখে দেখে কাফির বেঈমানরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আরো আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ আমরা আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা একজন আরেকজনকে দেখতে পারি না একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ করি কিন্তু লক্ষ্য করে দেখেন সেই সময়ের কথা যখন বাগদাদ নগরী মুসলমানের প্রাণকেন্দ্র কেন্দ্র ছিল এই বাগদাদ নগরীতে মুসলমানরা বেশি হচ্ছে মুসলমান যত দিন যাইতেছে মুসলমানের জয় জয়কর অবস্থা হচ্ছে তখন কাফির বেঈমানরা চিন্তা করলো বাগদাদ নগরীতে একজন গুপ্তচর পাঠায়া দিল গুপ্তচর পাঠানোর অর্থ হলো গুপ্তচর যখন পাঠানো হয়েছে তখন বাগদাদ নগরীতে গুপ্তচর যখন তালাশ করতে আসে দেখি মুসলমানরা কিভাবে যত দিন যায় ভাই আমার দিকে লক্ষ্য করেন যত দিন যায় মুসলমানরা বাড়তে আসে তার কারণটা কি এইভাবে তালাশ করতে করতে গুপ্তচরের পেটের লাগছে এক ঢুকছে নাস্তা নাস্তা করবে করার জন্য যখন পরে দেখা যায় আরেকজন মুসলমান পাশেই ছিল তার দিকে তাকা রয়েছে বিদেশি মানুষ তার শরীরের পোশাক দিই উনি অনুমান করতে পারছে উনি একজন মেহমান বিন্দেশী মানুষ উনি উঠেলে উনার নাস্তা করার পরে ওই মেহমানের বিল কেশের মধ্যে দিয়া গেলেন সোভান আল্লাহ খান আর আমার অবস্থা হইল দুই বন্ধু একসাথে যদি দোকানে তে বিল দিব দেখা হঠাৎ করি ফোনটা খানের মধ্যে লাগাইয়া হয় হ্যাঁ বালা শনি বালা সুইয়া বাইর যায় গিয়ে এখন বিল তার উঠে বেলাই দেয় এই মেহমানকে মেহমানের বিলটা উনি কেশে দিয়ে গেলেন ওই মেহমান বিনদেশি মেহমান কেশের সামনে গেছে ম্যানেজার বল ম্যানেজারকে বললেন ভাই আমার কত হচ্ছে আপনি টাকাটা নিয়ে নেন ম্যানেজার বলছে ভাই একজন মুসলমান উনি আপনার খাবারের বিল দিয়ে গেছে এই যে গুপ্তচর অবাক যে এই এলাকার মধ্যে এই শহরে এইভাবে মেহমানের করে এইভাবে মেহমানকে মহাবত করে এইভাবে চিন্তা করতে হোটেল থেকে বাইর হয়ে আরেকটা দোকানে গেছে আরেকটা দোকানে যাইয়া উনি একটা পণ্য দর করছে যেমন ধরেন একটা কাপড় যে আমি একটা পাঞ্জাবি কিনবো এই পাঞ্জাবিটা কত তখন দোকানদার ভাই বললেন এই পাঞ্জাবি অত তখন বললেন তাহলে পাঞ্জাবিটা দেয়া দেন বলে না ভাই আপনার কাছে আমি বিক্রি করব না বলে কেন আমি কি ক্রয় করার উপযুক্ত নয় আমার কাছে কেন বিক্রি করবে না বলে ভাই সারা দিন আমি দোকানদারি করছি মোটামুটি আমার একটা পুঁজি হয়ে গেছে আমার ছেলে মেয়ের জীবিকা অর্জন হয়ে গেছে আমার পার্শ্ববর্তী যেই দোকানদার ভাই সে এই মুহূর্তে আসছে তার কোনো বিকেশি কি হয় নাই আমার কাছে এই জিনিসটা আছে তার কাছেও সেই জিনিস আছে আপনি মেহরবানি করে তার কাছ থেকে নিয়ে যান তাহলে সে একটা জিনিস বেচতে পারলো জোরে কোন সুবহান আল্লাহ গুপ্তচর রিপোর্ট পৌঁছায়া দিছে মুসলমানরা কিভাবে তোবারা বাড়ছে কিভাবে তোবারা বাড়ছে মুসলমান জয় জয় কর অবস্থা এটার পিছনে কারণ কি রহস্য কি গুপ্তচর বলছে মুসলমান একে অন্যের প্রতি মহব্বত আছে একে অন্যের প্রতি মায়া আছে একে অন্যের প্রতি দয়া আছে এর কারণে আস্তে আস্তে মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে মুসলমান দিন দিন বাড়তে আছে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই বন্ধুরা আজকে আমাদের চরিত্র পশুর চাইতে আর নিকৃষ্ট হয়ে গেছে ইংসব পশু আছে আল্লাহ কোরআন শরীফে এサート করেন উলাইকা কাল আনআম বালগুম আযাল উলাইকা হুমুল আল্লাহ বলেন এরা হইলা চতুষ্পদ জন্তুর মতো জন্তু এর চাইতে আর নিকৃষ্ট জন্তু আসলে চার পায়ু জন্তু তিন ধরনের এক হইল তার কাছে উপকারী আছে অন্যের উপর আক্রমণ করে না যেমন গরু ছাগল মহিষ তাদেরকে যা দেন তারা খাইয়া অন্য পশুর উপর আক্রমণ করে না এটা মোটামুটি ভালো দুই নম্বর পশু হলো ইংস প্রাণী বাঘ ভাল্লুক তার যখন পেটের কিদা লাগে তখন সে অন্যর উপর আক্রমণ চালায় কি বলেন ঠিক না বেটি আর মধ্যে আছে যে যখন তার খাবার খেয়ে ভর্তি পেলে হয়ে যায় তখন ইঁদুর যদি তার মাথার উপর দিয়ে যায় তারপরেও সে টের পায় না এই গেল দুই নম্বর পশু আর তিন নম্বর পশু হইল সাপ ক্ষতিকর পশু প্রাণী এই প্রাণী নিজে কোন লাভ নাই লাভ করে না অন্যকে কামড় দে বিষ দেয়া দেয় তার কোনো লাভ হয় না বরং সে ক্ষতি করে ঠিক না বে ঠিক আজকে দেখা যায় আমাদের সমাজে মার পিটা পিটি শুরু হয়ে গেছে একজন আরেকজনকে দেখতে পারি না বাঘ ভাল্লুকের চাইতে 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 একেবারে নিম্ন স্তরের মানুষের রূপান্তরিত হয়ে গেছি কি বলেন ঠিক না বেঠি আমার ভাই বন্ধুরা আজকে যতক্ষণ পর্যন্ত বিশ্ব পৈগম্বরের চরিত্র আমাদের কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মানুষ হতে পারবো না খাঁটি সম্মানী হতে পারবো না ইসলাম বিজয় হবে না কাফের বেঈমানরা আমাদেরকে জুতা পিটুনি দিবে কি বলেন ঠিক না বে ঠিক আজকে যদি আমাদের চরিত্র সাহাবায়ে কেরামদের মতন করতে পারি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস মতন করতে পারি সাহাবায়ে কেরামদের বাইরের মধ্যে কাফের বেঈমানরা

এখানের মধ্যে আরে আরো অনেক মানুষ আছে যারা তকবির দিলে মাইক পর্যন্ত কাঁপবে এমনও মানুষ আছে না নাই তকবির দেওয়া সব নাগুনা। গুনা আরো জোরে তকবির দিলে জজবা পারে কিনা যদি আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে কোন মানুষ করতে পারে দরজা হবে কি বলেন ঠিক না বে ঠিক আমার পানের ভাইরা আমি আপনাদের সামনে নবীজির চরিত্র সম্পর্কে দরিয়া তুলতে চাই নবীজির চরিত্র কি ছিল আমি কোরআন হাদিস রিচার্জ করে পাওয়া গেছে চরিত্র বা আখলাক হল তিন প্রকার আখলাক কয় প্রকার তিন প্রকার এক নম্বর হলো আখলাকে হাসানা দুই নম্বর আখলাকে করিমা তিন নম্বর আখলাকে আজিমা আখলাকে হাসানা এটার ব্যাখ্যা হইল একজন মানুষ যদি আপনাকে আপনাকে গালি দেয় দেয় একজন মানুষ যদি একটা কিল কিল পরিমাণ প্রয়োজনে ইনসাফ অনুযায়ী আপনিও সেই পরিমাণ কিল তাকে দিতে পারেন আপনাকে একটা গালি দিছে তাই বলিয়া তার শরীর একেবারে নষ্ট করবেন এটা ইসলাম অনুমোদন করে নেয় আপনাকে একটা এখন বলে না আজকে বন্ধু করেন যদি করেন তাহলে এই চরিত্র এই আকলাত দিয়েছিলেন আল্লাহ ইহুদিদের এই জন্য আল্লাহর পেগম্বর ইব্রাহিম নবীকে বলছিলেন আল্লাহ এই ব্রাহিম নম্বর ইহুদিদের সাথে যদি চলাফেরা করতে হয় লেনদেন করতে হয় তাহলে আপনার চরিত্র সমান করতে হবে যেরকম আমার পনের বাইরা আখলাকে আসান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন এ কারিমের সাথে إن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص أمر الله تسين إن النفس بالنفس زانر بطل زان একজন আরেকজনকে খুন করছে প্রতিশোধ হিসাবে তাকেও খুন করা দরকার কি বলেন ঠিক না বে আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক আজকে দেখা যায় মানুষ মানুষকে দুনিয়া থেকে খতম করে দেয় ক্রস ফায়ার করে তাকে জীবনের জন্য বিদায় দেয় হে আজকে লক্ষ্য করে দেখো মুমিনরা মরে মুসলমানরা মরে তাদের কোনো বিচার নাই কিন্তু এমনও দেশ আছে যেই দেশে একটা পশু যদি মরে তারপরেও তার বিচার আছে কি বলেন ঠিক না বেটি আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আজকে লক্ষ্য করে দেখুন মুসলমান ও আমার পানের বাইরা কত মুসলমান মারা গেল তাদের কোন বিচার নাই আমার পানের বাইরা যারা মারে আছে জন বল আছে কিন্তু জানিয়ে রাখো হাসরের মাঠে আমার আল্লাহ দরবারে জবাব দি করতে হবে কেন একজন মানুষকে মারলে কি বলেন ঠিক না বেঠি Yeah আল্লাহ বলেন ইন্নান নাফসি ওয়াল আইনা বিল আইনি আখলাকে হাসান আর বেক্কা হইল তোমার চোখ যদি একটা নষ্ট করে পয়জনে তার একটা চোখ নষ্ট করতে পারো তোমার যদি দুইটা চোখ নষ্ট করে ফেলে তাহলে তুমিও তার দুইটা চোখ নষ্ট করতে পারো তোমার যদি নাক নষ্ট করে তুমি তার নাক নষ্ট করতে পারো তোমার একটা কান নষ্ট করে তুমিও তার একটা কান নষ্ট করতে পারো যদি দুইটা কান নষ্ট করে তুমিও তার দুইটা কান নষ্ট করতে পারো এটা হলো ইনসাফ এটা হলো আখলাকে হাসানা কি বলেন ঠিক না বে ঠিক আজকে দেখা যায় ক্ষমতার দাপটে কোনো বিচার নাই আজকে মুসলমান কে হত্যা করা হয়েছে আবু দাউদ শরীফের রওয়ায়াত আমার নবী কাবার দিকে লক্ষ্য করে বললেন এ কাবা তুমি তো সবার চেয়ে সম্মানে জুড়ে কোন সুবহানাল্লাহ কাবারে তোমার চাই তেরো সম্মানী একজন মুমিন্দুরেকানাল্লা আজকে মুমিন মুসলমানদেরকে রাস্তাঘাটে মারা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষ মানুষকে আজকে এমন ভাবে হত্যা করে এমন ভাবে মারপিট করে পশু পঙ্কি এইভাবে মারপিট করে না আমার পানের বাইরা লক্ষ্য করে দেখুন আকলা কে হাসানা কি পরিমাণ একজন মানুষকে যদি মারেন আপনিও মারতে পারেন এটাই শরীয়ত অনুমোদন করেছে কি বলে ঠিক না ঠিক আজকে মুসলমানকে যদি মারেন একজন মুসলমান আরেক মুসলমান যে মারে আমার আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেন একজন আরেকজনকে যদি মারেন তাহলে তার জন্য জাহান্নাম জোরে কান্না নাউযুবিল্লাহ আমার আল্লাহ কোরান মসজিদের সৎ করেন অমাইয়া কুতুম অমিনম্ মতহাম্মিদং ফাজা সাহা উহ নাম ফাজসা উহ জাহান্নাম মুখালিদং পিহার وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما আমার আল্লাহ বলতেছেন ও মুমিনেরা ইচ্ছা কিতো ভাবে একজন মুমিন আর একজন মুমিনকে যদি মারো হত্যা করো দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও তার জন্য জাহান্নাম যুরে কর নাউযুবিল্লাহ আমার পানের বাইরে কাফির বেঈমানদের আলোচনা যেখানে আছে তারা তাদেরকে বলা হচ্ছে তারা জাহান্নামি সাথে সাথে আবারও বলা হচ্ছে খালিদিনা ফিয়াবাদা খালিদান ফিহা খালিদিনা ফিহা এই ভাবে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা চিরকালের জন্য দাজুকি কিন্তু একজন মুমিনের বেলা মহান আল্লাহ বলেছেন যারা একজন মুমিনার একজন মুমিনকে মারবে তারাও চিরকালের জন্য জুরে যুরকন এক মারপিট করবা ইচ্ছাকৃত দুনিয়া থেকে খতম করে দিবা তার জন্য এই কথা বলি আল্লাহ থামেন নাই আবারও তার উপর আল্লাহর গজব তার উপর আল্লাহর ও আমার পানের বায়ারা তাহলে বোঝা গেল একজন মুমিন আর একজন মুমিনকে সম্মান করা একজন মুমিন আর এক মুমিনের সাথে বালা আচরণ করা মারপিট থেকে মুক্ত হওয়া কি বলেন ঠিক না ঠিক এটা মোটামুটি গেল আখলাক-এ হাসানান কে কারিমা কারিমাছেন আখলাক কে কারিমা কাকে বলে একজন মানুষ আপনাকে মারছে একজন মানুষ আপনাকে মারছে মারার সাথে সাথে হাত দিয়ে মারছে মারার পরে আপনি বললেন ভাই আপনার হাতে তো বড় কষ্ট হয়েছে আমি আপনাকে মাফ করে দিলাম জুড়ে কোন সুবাহাল আপনি আমাকে গালি দিয়েছেন আমি আপনাকে পাল্টা গালি দেই নাই প্রতিশোধ গ্রহণ করি নাই এই মুহূর্তে আমি তোমাকে মাফ করে দিলাম জুরে কন সুবহান আল্লাহ এই কথা যদি বলেন তাহলে ওই ভাই আর মারবো না আর গালি দিব আর দুশ্মনি করবো নেই কোনদিন হই না এটা আখলাক কারিমা গলো তোমাকে গালি দাও তোমাকে মারক তোমার উপরে অন্যায় ভাবে হামলা করক মামলা করক যত কিছুই করক না কেন তুমি যদি তাকে maaf করিয়া দাও মহান আল্লাহ maaf করাকে বড় পছন্দ করেন এখন আমাদের সমাজে ইনসার কারণে মানুষ অধপতন ইংসা হলো পতনের মন ইংসা করার কারণে একজনে গালি দিছে ক্ষমতা কেলে বুঝাই মুড়ি পা কেলে বুঝাই ঠিক না ঠিক আজকে দেখা যায় আমাদের ক্ষমতা ক্ষমতার দাবটে অনেক কিছু করতে পারি এক মুরুব্বি সাহেব উনি গেছেন ভোট দিত বুড়া মানুষ তো বুট দেওয়া যাইয়া যাওয়ার পরে যত কর্মকর্তা আছে তারা বেটাই শকুর ফানি সারিয়া খালি কান্তা কেন বলে আমি কানতেছি এই কারণে যে আমার ওয়াইফ তো পাঁচ বছর আগে মারা গেছিল এখন যে বুটের দিন আমার ওয়াইফ আসলো আর আমার এবার আসুন এই হিংসার কারণে মানুষ মানুষকে মারপিট করে মানুষ মানুষকে গালাগালি করে মানুষ মানুষকে এমন ব্যবহার করে পশু চাইতে আরো নিকৃষ্ট ব্যবহার করে কি বলেন ঠিক না বে লক্ষ্য করে দেখুন আমার নবী সাহাবা একরামদের সাথে কি আচরণ করেছে এক সাহাবী নবীর দরবারে হাজির হয়েছে নবীজি ডাক দে বলেন ওই জান্নাতি লোক আসছে আর আস্তে আস্তে কোন সুবহান আল্লাহ আল্লাহর নবী যখন এই কথা বললেন মজলিসে অন্যান্য সাহাবীরা আছে মদিন মদনী সব যদি বলেন এখানে মুহাদ্দিস সব অনেক বসা হঠাৎ করে একজন মুহাদ্দিস সাহেব আসছেন মദനি সাহেব বললেন মুহাদ্দিস সাহেব আসছেন যারা এখানে বসায় আছেন তারা মনে মনে ভাববে আসলে তো আমাদের চাইতে আরো বড় মুহাদ্দিস মনে উনি এর কারণেই মദനি সাহেব মুহাদ্দিস সাহেব মুহাদ্দিসার জবতেছেন সাহাবায়ে کرام না বসা আমার নবী একজন সাহাবী আসছে আসার পরে নবীজি বললেন জান্নাতি লোক আসছে সাথে সাথে সাহাবে কেরামদের অন্তরের ভিতরে ঢুকে গেল আরে উনাকে সম্বোধন করা হয়েছে জান্নাতি আমরাও তো জান্নাত এখন উনি চিন্তা করলেন দেখি উনি যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আগি পেয়ে গেলেন আমাদের সামনে উনার কোন আমল আছে এটা পরীক্ষা করার দরকার যেরকম সুবাহান জান্নাতি সাহাবিকে বললেন বাইরে আপনি আসছেন আপনাকে রসুন জান্নাতি বলেছে কি আমলের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন একটু পরীক্ষা করতে হবে বাইরে আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই এমনি জান্নাতি সাহাবি ডাক দে ঠিক আছে আপনি তিন দিন আমার বাড়িতে মেহমানদারি করবে তিন দিনের জন্য যখন মজলিসের সাহাবি গেছেন যাইয়া দিনের বেলায়ও পলো করে রাতের বেলায় পলো করে দিনের বেলায় এশরাকের নামাজ পড়তে আছে চাস্তের নামাজ পড়তে আছে আওয়াবিন পড়তে আছে তাহাজ্জুদ পড়তে আছে এইভাবে নমাজ পড়তে আছে মজলিসের সাবি মনে মনে পাবেন এইগুলা তো আমরাও করি তার যুক্ত আমরাও পড়ি এসলাক তো আমরাও পড়ি সব কিছু তো আমরাও বলি পড়ি সব কিছু করি কিন্তু তার কাছে তো কোনো ডিপেন্ড পাইলাম না কোনো বেশ কম পাইলাম না আমাদের চাইতে তো আর অন্য কোনো আমল করে নাই তখন জিজ্ঞাস করলেন বাইরে আপনি জান্নাতি হয়ে গেলেন কি কারণে জান্নাতি হয়ে গেলেন কি আমলের কারণে জান্নাতি হয়ে গেলেন এমনি জান্নাতি লোকটা ডাক দা বলে ও মজলিশের সাহাবীরে আমি যখন রাতে ঘুমাইতাম আমি বিদেশ মুক্ত হইয়া ঘুমাইতাম এ সাহাবে আমি যখন ঘুমাইতাম তখন আমি আল্লাহর দরবারে মাফ চাইতাম যারা আমার সাথে বিয়াদুবি করেছে হিংসা করেছে বিদ্বেষ করেছে আমিও যাদের সাথে বিদ্বেষ করেছি হিংসা করেছি আল্লাহ আল্লাহ তারা তো আমার সাথে বিদ্বেষ করেছে হিংসা করেছে আল্লাহ তোমার বান্দা হিসাবে আমি তাদেরকে মাফ করে দিলাম আর আমি যে বিদ্বেষ করেছি হিংসা করেছি আমাকেও আপনি মাফ করে দেন এইভাবে আমি সব সময় ঘুমানোর আগে সকলকে মাফ করে দিতাম মনে করি ওই মাফ করে দেওয়ার কারণে মগান আল্লাহ আমাকে জান্নাতি সাহাবি বানায়া দিয়েছে যদি মাফ করে দেন মাফ করার আল্লাহ বড় পছন্দ করে আপনাকে গালি দিছে আপনার সাথে অন্যায় আচরণ করছে আল্লা আপনি আল্লাহর বান্দা হিসাবে তাকে মাফ করে দেন দেখবেন আল্লাহও আপনাকে মাফ করবেন লক্ষ্য করে দেখুন আসলাম আলি তানবীর রহমতুল্লায় কিতাবের মধ্যে লিখছেন উনার ওয়াইফ এমন আচরণ করেছে যে এই আচরণের কারণে উনাকে তালাক দিতে বাধ্য কিন্তু তালাক দেন নাই চিন্তা করলেন উনি তো আল্লাহর এক বান্দি উনি তো আল্লাহর এক বান্দি এই জন্য আমি যদি এখন তালাক দিয়ে দেই নিরস্তয় হয়ে যাবে অসহায় হয়ে যাবে এর কারণে আমি তাকে তালাক দেই নাই ওই আল্লাহর ওলি কিছু দিনের মধ্যে যখন ইন্তিকাল করে ফেললেন ইন্তিকাল হয়ে গেছে দাফন দাফন হয়ে গেছে কেমন দাফন হয়ে গেছে বন্ধু একজন একদিন এক বন্ধু স্বপ্ন দেখে জিজ্ঞাস করে আল্লাহর ওলি আপনি কোন অবস্থায় কবরে আছেন আপনি কোন অবস্থায় কবরে আছেন এমনি আল্লাহর ওলি ডাক দে বলে বন্ধুরে আমি এখন জাল্লাতের ভিতরে বিচরণ করতেছি আল্লাহর ওলি আল্লাহর ওলিকে আবার জিজ্ঞাসা করেন আপনি জান্নাতের ভিতরে বিচরণ করলেন কোন আমলের কারণে আল্লাহর ওলি ডাক দে বললেন বাইরে আমি আমার ওয়াইফ এমন আচরণ করেছে যে আচরণের কারণে আমার ওয়াইফকে তালাক দিতে বাধ্য কিন্তু আল্লাহর বান্দি হিসাবে আমি তালাক দেই নাই সে অসহায় হয়ে যাবে সে নিরাশ হয়ে যাবে এর কারণে আমি তাকে তালাক দেই নাই আমার আল্লাহ দরবারে যখন পেরেস তারা আমাকে দাঁড় করলো আমার আল্লাহ ডাক দে বলে বান্দারে তুমি আমার এক বান্দিকে ক্ষমা করে দিয়েছ আমার বান্দিকে দয়া করে দিয়াছো আজকে আমি তোমাকে দয়া না করে পারি না রে এই মুহূর্তে আমি তোমাকে maaf করে দিলাম যাও জান্নাতের ভিতরে বিচরণ করো এটাই হলো আখলাকে কারিমা সুবহানাল্লাহ আমার পনের বেরা আমার নবী ফরমান বরিষ্ঠ নি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমার নবী ফরমান আখলাকে কারিমা আখলাক কারিমার পূর্ণতা প্রদানের জন্য আমি বিশ্ব پیغمبرকে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার পনের ভাইরা এইগুলো দুই নম্বর তিন নম্বর হল আখলাক আযীমা মহান চরিত্রের অধিকারী যুরে সুবাহান আল্লাহ মহান চরিত্রের অধিকারীকে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করেন আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী সুমানি মান্ডা আমার নবীকে এত কষ্ট দেয় তায়েফের ময়দানে কাফির বেঈমানরা নবীকে কষ্ট দেয় পাথর নিক্ষেপ করেছে আমার নবী কাফিরের বিরুদ্ধে কোনোদিন বद्दোয়া করেন নাই ঠিক সুবহানাল্লাহ কллаহ এক সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো এত কষ্ট আপনাকে কাফির বেঈমানরা করে আল্লাহর নবী গো একবার বद्दোয়া দেন না কেন আমার নবী ডাক বললেন সাবিরে মহান আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন অভিশাপ দেওয়ার জন্য নয় মানুষের উপর বদ্ধ দেওয়ার জন্য নয় সমস্ত জগতের মানুষের জন্য মহান আল্লাহ আমাকে রহমত স্বরূপ পাঠায়াছেন আমার নবী বদ্ধ দেওয়ার জন্য নয় তামাম দুনিয়ার মানুষের জন্য নবীকে রহমত শরফ পাড়ায় দিছেন শুধু তাই না আমার পরের বেড়া এবার লক্ষ্য করে দেখুন জায়েদীব নেসা না উনি ছিলেন একজন ইহুদি পণ্ডিত উনি নবীর কাছে কালমা পরে মুসলমান হয়ে গেছেন নবীটির সাথে অনেক যুদ্ধে ছিলেন তাবুক যুদ্ধ থেকে মদিনায় আসার সময় ইন্তিকাল করে নিয়েছেন তার থেকে বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে সালাম তিনি বলেন যখন নবীজির চার আলোয়ার দেখেছি তখন নবুয়তের সমস্ত আকৃতি প্রকাশিত হয়ে গেছে দুইটা জিনিস আমি কুস করছিলাম তালাশ করে পাই নাই তারপরে পেছি নবীজির সনশীলতা তার উপর রাগের উপর নবীজির সনশীলতা padanno paiz le kon রাগ না করে নবীজি ধৈর্য ধারণ করেন সংশীলতা দেখাইয়া দিয়েছেন এমন কি কাফির বেঈমানরা জাহিলিয়াতের যুগে যে কোনো ব্যবহার নবীর সাথে করলে নবীর পায় উনি বলেন একদিন চেষ্টা প্রচেষ্টা করলাম যে নবীর সাথে থাকবো আর তার সহনশীলতার দৌড় কতটুকু পর্যন্ত আছে সেইগুলা লক্ষ্য করবো কিন্তু যখন গেছেন গিয়া দেখেন আমার নবী হজরতে আলী রাহ হজরা থেকে বাইর হইছেন বাইর হওয়ার সাথে সাথে এক বিদুইন আয়েশা বলে ইয়ারাসুল আল্লাহ অমুক গ্রামে মুসলমান হচ্ছে তারা তো বড় কষ্টে আছে তারা কুদার জ্বালায় বড় কষ্ট করতেছে আপনি যদি কোনো কিছু দেন তাহলে তাদের কাছে পৌঁছাইয়া দিতে পারে আল্লাহ নবী ফরমান আমার কাছে তো কোনো কিছুই নাই আমার কাছে কোনো কিছুই নাই এমনি জায়দ ইবনে সানা উনি এই সময় মুসলমান হন নাই উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কিছু টাকা দিব আপনি আমাকে অমুক বাগানের খেজুর দান করবেন এটা বয়ে হয়ে আল্লাহ আল্লাহর নবী ফরমান ঠিক আছে আপনাকে দান করব তখন জায়দ ইবনে সানা এই কথা বললেন আর টাকাটা নবীর কাছে দিয়া দিলেন আর নবীজি ওই যে বিতুহীন তার কাছে টাকাটা দিছেন সে যে এলাকার মধ্যে মুসলমান হচ্ছে ওই মুসলমানদের কাছে বন্টন করছে এই দিকে দেখা যায় নবীজি হজরতে উসমান হজরতে উমর হজরতে আবু অকর এক আনসারি সাহাবির জানা যায় গেছেন এখন দেখা যায় উনি যে জায়দিবনে সান আর টাকা দিয়েছিল এই টাকার যেমন ধরেন তিন দিন পরে টাকা দেওয়া হবে কিন্তু তিন দিন আগে নবীর দরবার গিয়ে হাজির হয়েছে নবীর দরবারে হাজির হয়ে গেছে হাজির হইয়া নবীর কলার দুই এলেছে জোরে কন্যা নাউজ এখানের মধ্যে বসাকে হজরত উমর এখানের মধ্যে বসাকে হজরত আবু সিদ্দিক এখানের মধ্যে উপস্থিত হজরতে উসমান নদী আল্লাহ নবীজি শুধুমাত্র ইমাম ছিলেন না নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন নবীজি বিচার পেয়েছিলেন নবীজি দেশ ছাওয়া দিয়েছিলেন নবীজি প্যান্সবাল ছিলেন নবীজি মানুষের অসহায় মানুষের বিপদে সব সময় ছিলেন হাদিসের মধ্যে আছে কোনো অসহায় কোন ভিখারি যদি নবীর কাছে কোনো কিছু চাইতো নবী কোনোদিন জবান দিয়ে লা শব্দ বলেন নাই জরে কোন সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন এর কোলায় দরছে সবাই তামাম দুনিয়ার মা বাবার চাইতে পৃথিবীর সমস্ত সব কিছুর চাইতে সবাই নবীকে ভালোবাসতেন কি বলেন ঠিক না বেঠি আমার পানের ভাইয়েরা নবীজির সাহাবিরা জান দিতে প্রাণ দিতে বাধ্য কিন্তু এই সাহাবায়ে কেরামদের সামনে নবী কলারের মধ্যে ধরছে বিয়াদ ও ইহুদি আর আমাদের নেতারে যদি ধরতো কোন নেতা এখন আমলিগ আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক জেসাতেই নেতারে যদি কলারও ধরতো আর যত নেতার সঙ্গবঙ্গ আছে তারা কইল না দৌড়িলা জিতইবার হইব

আবু অকর সিদ্দিক সম্পর্কে আমার নবী ফরমান সমস্ত উন্মতেরা সমস্ত মানুষের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু অকর সিদ্দিকের ইমান যদি আরেক পাল্লায় রাখা হয় পাল্লাটা টান দিলে আবু অকর সিদ্দিকের ইমানের পাল্লাটি বাড়ি হয়ে যাবে শুধু তাই নয় আমার নবীকে যখন আবু কুহাফা

তারপরেও নবীর অনুমতি নাই ওই ইহুদিকে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন নবীজির বিদায়ের বেদনাটা তার অন্তরের মধ্যে বড় রেখাপাত করতে আসে নবীজির চারা নوار উসমান অন্তরের মধ্যে সব সময় আছে চৌকে চৌকে বাসতে আছে নবীর চিন্তায় বেবুন হয়ে গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নুগিয়া ওসমান সালাম দিলেন সেই সময় খলি ছিলেন আবু বকর সিদ্দিক একবার সালাম দিছেন সালামের কোন জবাব নাই দ্বিতীয়বার সালাম দিছেন উম উসমানকে সালামের কোন জবাব নাই তৃতীয়বার আবার যখন সালাম দিয়েছেন সালামের কোন জবাব নাই খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের দরবারে নালিশ করলেন ও খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক ওসমানকে আমি একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিয়েছি কিন্তু

সালাম দেয় নাই জুরে কন আল্লাহ আকবর আরো জোরে উমর সামনে যাইয়া বলেন আবু বকর সিদ্দিক গো আমি আল্লাহর কোসমকে বলি আমি উসমানকে সালাম দিয়েছি জুরে কন আল্লাহু আকবার বয়জnone কসম খাইতেছেন সাহাবায়ে کرامরা তো আর মিথ্যা কথা বলতে পারেন নাকি বলেন ঠিক নাবে ঠিক তাদের সার্টিফিকেট আল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা রাদওয়ান তাদের প্রতি আল্লাহ খুশি তারা আল্লাহর প্রতি খুশি যারা কোন আবু অকল সিদ্দিক বললেন উসমান রে তোমাকে যখন সালাম করেছিল উমর তখন তুমি কোন দান ছিল কোন কাজে ছিল এমনিতে উসমান ও যেমন মুসলিমিন আমি যখন চিন্তা টেনশন করেছিলাম আমার নবীর হয়ে গেছে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে এ বেদনা আমি চিন্তা টেনশনের মধ্যে আছি সে যে আমাকে সালাম নিয়েছে আমি শুনি নাই এই জন্য তার সালামের জবাব দেই নাই কি পরিমাণ আশিক সাহাবা একরাম ছিলেন ওই আশিক সাহাবা একরাম যারা রক্ত দিতে জানে যারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নবীর জন্য বিসর্জন করতে জানে তাদের সামনে কাফির বেঈমানরা যখন আমার নবীর সাথে বিয়াদবি করেছে তারপরেও তারা ওই বিয়াদবদের উপর আক্রমণ করে নাই কি বলেন ঠিক না বে ঠিক আমার পানের ভাইরা আমার নবী রহমাতুল্লিল আলামিনের কলারে যখন ধরছে দলার পরে উমর রাজি আল্লাহ এমন রাগি মানুষ যিনি অর্ধেক পৃথিবী রাজত্ব করছে যিনি রাস্তা দিয়ে গেলে রাস্তা পুরা কিলিয়া হজরত উমর রাজি আল্লাহ এমনি চাইছেন ওই জায়দ ইবনে সান আর দিকে আদিসের ঘটনা এটা জায়দ ইবনে সান আর দিকে এইভাবে চাইছেন চাওয়ার পরে বললেন আয় রে আমার নবীর সাথে এই আচরণ করছো যদি অনুমতি থাকতো নবীর সাথে তো হাউমাউ চাও চাও korun যায় না লা তার বা ওয়াসওয়াদকুম ফাও ফাসাউতিন নবীর সামনে তো তোমাদেরকে ধরতে পারি না কিন্তু আমার নবীকে এই আচরণ তুমি করেছো অনুমতি তাকলে তোমার মাতা শরীর থেকে খণ্ডিত করে দিতাম জুরকন আল্লাহু আকবার আমার নবীগাক বলেন হে উম হে উম তুমি এমন এমন দমক তাকে দিলাম এটা তো আমার আদর্শ নয় সুবহান আল্লাহ

যাও 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 তার যেহেতু পাপ্প আমার কাছে পাইবে আমার খোলারের মধ্যে ধরছে এই মুহূর্তে যাও খেজুরের বাগানে যাইয়া আমার পাওনাটা তাকে দিয়ে দিও শুধু তাই নয় আমার যে পাওনাটা আছে ওই পাওনা দেওয়ার পরে তুমি যে দমক দিলা তুমি এমন দমক দিয়েছো তার মনে বড় কষ্ট হয়েছে জুরে কন্যা আল্লাহ আকবর নবীজি ইহুদির সাথে কি আচরণ করে ইহুদি কষ্ট পেয়ে গেছে উমর কে করে বলেন উমর রে যাও খেজুরের বাগানে যাইয়া আমার পাওনা দিয়ে দাও আর তুমি যে ওই ইহুদিকে দমক দিয়েছো এর কারণে আরো পৃষ্ঠ খেজুর তাকে হাতিয়া দিয়ে দিও এমনি জায়দেবনে সানা উমরের সামনে হাজি জাহিদেবনে সানা নিজেই বর্ণনা করেন উমর রাদিয়াল্লাহু তাআলা নবী নবীর কাছে যেই খেজুরটা পাইতাম এই খেজুরগুলা দিলেন দেওয়ার পরে উমর আরো 20 টা খেজুর দিলেন 20 টা খেজুর দেওয়ার পরে আমি যায়েদ ইবনে সানা ডাক দিলাম ও উমর রে এই মুহূর্তে আমি তোমার কাছে বলতে চাই আমাকে আর দড়ি করতে চাই না আমি আর দড়ি করতে চাই না আমার নবীর মন আদর মানুষও নবীর সামনে সাবাই কালামদের সামনে নবীকে আমি এই ব্যবহার করেছি নবীর সাথে আমার মাথা নিয়ে আসার কথা নাই কিন্তু আমি জানি রে নবীর সামনে তোমরা এইভাবে আচরণ করবে না আমার শরীরটা সই সালামতে বাসাইয়া সইয়া নিয়ে আসতে পারবো কিন্তু মরে এই মুহূর্তে আর দেরি করতে চাই না বিশ্ব পয়গাম্বারের কাছে নিয়ে যাও আমি এখন কালমা পরে মুসলমান হতে চায় আল্লাহর নবীর দরবারে যাইয়া ওই যায়েদ ইবনে সানানা কালমা পরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ हमारा नबीर चरित्र तो जा के सारे कमाल एक तुझ में गए तेरे कमाल किसी में नहीं मगर दो चार उसने सो दमे ईसा सा याद बो दादारी आते हो बा हम दारम तू तुम अकबर আমার পানের ভেড়া আমার নবীর এমন আদর্শ ছিল নবীজি প্রতিশোধ কোনদিন গ্রহণ করেন নাই আখলাকে আজিমা হলো আখলাকে আজিমা হলো কেউ যদি অন্যায় ভাবে কোনো কিছু বলে কেউ যদি অন্যায় ভাবে মারপিট করে তাকে মাফ করিয়া দেওয়া আর সাথে সাথে আবার হাত দিয়েও দেওয়া কন্যা সোভান যেমন উদাহরণস্বরূপ একজন গ্রাম্য সাবি আসছে গ্রাম্য মানুষ আর শহরের মানুষ কিছু বেশ কম আছে না নাই গ্রাম্য মানুষ দেখবেন শহরের বাসার মধ্যে ঢুকিয়া বাদ জুতা নিয়ে গোরের ভিতরে ঢুকে যায় রুমের ভিতরে ঢুকে যায় ঠিক না বেটি তারা কয়ে রুমের ভিতরে এই জুতা ঢুকাই না এই জুতা ঢুকাই না কোন অসুবিধা নাই তুমি তো আমার মায়ের মানুষ গোর দোয়ার সব শেষ গ্রাম্য মানুষের চলাফিরা গাঁও থাকি যারা আসছে তাদের চলাফেরা শহরের মানুষের চলাফেরা কিছু বেশ কম আছে না নাই আর দূর এখন আছে না নাই আমার নবীর দরবারে একজন গ্রাম মোসাবি আসছেন আসার পরে মসজিদের নববিতে ওয়াজ হইতেছে যিনি আলোচনা হইতেছে সাবাইকের আমরাও সামনে হঠাৎ করে মসজিদ যখন শেষ হয়ে গেছে ওয়াজ শেষ এখন গ্রাম মোসাবির পেশাবে দূরে আসছে যখন পেশা ধরছে এখন নতুন করে মুসলমান হয়েছে হঠাৎ করে যদি কারখানায় যায় গিয়া যদি বিদেশ যায় গিয়া যদি খাইফা আলু পাড়তি মনে হয় মারার লাগি হয় ঠিক না বে ঠিক কারণ সে তো আর শহরের মানুষের মতন চলতে পারে না নতুন মুসলমান হয়েছিল আগে বিধর্ বিচারা এখন নতুন মুসলমান হয়েছে মসজিদের আঙ্গিনা কতটুকু পর্যন্ত আছে মসজিদের দখলে জায়গা কতটুকু পর্যন্ত আছে সে তো আর জানে না মসজিদের আঙ্গিনায় গিয়ে প্রস্তাব করে দিচ্ছে অন্য অন্য সাহাবিরা এটা তো মসজিদের অন্তর্ভুক্ত আপনি এখানে প্রস্তাব করলেন আমার নবী এমনি সাহাবাইকে আমাদেরকে বললেন না এটা আদর্শ নয় একজন মানুষ বল করছে তাকে শালীনতার সাথে সুন্দর ভাষায় যেই ভাষায় কথা বললে সে কষ্ট না পায় এইভাবে তার সাথে কথা বলো এইভাবে তার সাথে আচরণ করোনেক্লাহ আমার নবীকেরা মোসাবিকে আনলে আনার পরে বললেন ভালো আছেন বালাবুরা জিজ্ঞাস বললেন মসজিদ তো পবিত্র স্থান সেটা মসজিদ পবিত্র রাখতে হবে প্রত্যেকের এই জন্য জরুরি এই মসজিদকে পবিত্র রাখা আপনিও মসজিদ পবিত্র রাখার চেষ্টা করবেন যাই হোক যা হয়েছে পিছনে চলে যাওয়া অসুবিধা নাই ভবিষ্যতে যেন আর এরকম মসজিদের আঙ্গিনাতে প্রস্রাব না খোলা ওই লোকটা গ্রাম্য সাবি খুশি হয়ে গেছে এখন বিদায় নিয়ে রসুলের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছেন রসুল ডাক দে বললেন এদিকে আস এখন দেখা যায় খাপরের গাঠটি একটা করিয়া বলতেছেন এটা তুমিও পরিধান করিও তোমার বউ তোমার বাচ্চা যারা আছে সবে জানো পরিধান করে আরো আসতে হন সুবাহ এক বেটায় দুশ্মনি করছে তার বেটারে এখন কি কাফর দেওয়ার মনে চাইব না তারে মারার মনে চাইব কি বলে এবেটায় দুশ্মনি করছে বিয়াদবি করছে এখন তাকে মারার কথা গালি দেওয়ার কথা এখন দেখা যায় নবীজি আর কাফর দিয়া দিতাছে সুবহানাল্লাহ জুরে কইতেন না কাফর নিয়ে যাইতেছে হঠাৎ করে আবার নবী ডাক দিয়ে বললেন সাবিরে এই দিকে একটু আসো এই দিকে একটু আসো আবার আসছে আসার পরে আমার নবী নাক বললেন সাবির এখন তো আপনি গ্রামে যাইবেন গ্রামে যাইবেন আপনার তো বাহনের কোনো ব্যবস্থা নাই গাড়ির কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে আপনি যাইবেন কিভাবে এই মুহূর্তে আমার বাগুন্ডা তুমি নিয়ে যাও সুরে কন্যা সুবাহ বাগনটা নিয়ে যাও গ্রাম্যসি বাগানের উপর উঠছে ওইটা বাড়ির দিকে গ্রামের দিকে হয়ে গেছে চিৎকার দেওয়া শুরু করছে আদর্শ মান হয়েছি এমন নবীর চরিত্র আমি দেখে আসছি মায়ের নবী রহমাত আলমিন এত ভালো মানুষ এত ভালো নবী ওনার কাছে কালমা পরে মুসলমান হয়ে গেছে গ্রামের মানুষ পাগল হয়ে গেছে সাবিরে কোন নবীর কাছে গিয়েছিলা এই মুহূর্তে আমরা যাইতে চাই এইভাবে তিনশত শত গ্রামের মানুষ বিশ্ব নবীর দরবারে হাজির হয়েছে নবীর চরিত্র নবীর চারা দেখে দেখে তিনশত মানুষ কালমা পরে মুসলমান হয়ে গেছে আমার পালের ভাইয়ারা ইসলাম এইভাবে উজ্জ্বল হয় নাই ইসলাম এইভাবে বিজয় হয় নাই চরিত্রের মাধ্যমে হয়েছে কি বলেন ঠিক না বেঠিক ঠিক লক্ষ্য করে দেখুন আমার নবীর সাবি এমন কি নাতিও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার করে একজন বাদি দেখতো এর মেহমান আসছে মেহমান আসার পরে বাদীকে লক্ষ্য করে বললেন রে বাদি মেহমান আসছে তার জন্য কোন মেহমানদারির ব্যবস্থা করো জোরে আল্লাহ আর আমরা যদি কোন মেহমান আসে আর যাইয়া যদি হয় ও রুহুলামিন আমিন ভাইসাব বাড়িতে আসেননি এমনি কোন জবাব নাই সন্তান একজন পাইছে আব্দুল কাদির জিজ্ঞেস জিজ্ঞাস করলো তোমার বাবা বাড়িতে আসে বলে হা হুজুর বাড়িতে আসে গিয়া বলো এই অমুক মাদ্রাসার মুক্তমিম সব আসছি তোমার বাবা একটু বাইর হইতো হে গিয়া কয় আব্বু হুজুর বলছে আপনি যাওয়ার জন্য এমনি বেটা কর গিয়া কইও আমি বাড়িতে নাই এখন এ ছেলে তো আর কিচ্ছু কইতে পারে না হে তার যেখানে হইতেছে আয়া কয় আব্বাই কইছো না আব্বা বাড়িতে নাই না শুধু তাই নাই কোন হুজুরটা যদি দেখি দেখার পরে এখন বসাইলে তো অসুবিধা দুই হাজার কুচি নিবেন হুজুর পাঁচ হাজার মাদ্রাসা লাগিয়ে খুঁজবেন ফ্যান্ডেল খুঁজবেন এখন আমি তো বড় কষ্টে আছি বলে কি অবস্থা বলে সকালে মেয়ে একটা কলেজে গেছি কি আগ গত খাইল আমার ওয়াইফও বাবার বাড়িতে গেছি কি ঘরের মধ্যে কেউই নাই এটার অর্থ চাটা পানটা কোনো কিছুই খাওয়া হইতো না কিন্তু আমার পানের ভাইয়েরা এখন আমরা মেহমানের কদর করি না বড় লোক যদি হয়ে যায় ছোট লোক আর চিনে না আছেনি এমনি বেটা মামা মামা হুইয়া হুইয়া জান দিতেছে কিন্তু এখন না না তার বাবাও আমার বাড়িতে চাকরি করছে এমনি না না ডাকে আছে না নাই

কথা আপনাদেরকে বলতেছিলাম মেহমান যখন আসছে বাদিকে লক্ষ্য করে বললেন মেহমান আসছে তার জন্য খাবারের ব্যবস্থা করো বাদি কই শুরুয়া তো আছে বলে শুরুয়া গরম করো মেহমান কে খাওয়াতে হবে শুরুয়া যখন গরম করছে মেহমানের জন্য আনবেন এখন দেখা যায় দরজার সাথে টেস্ট লাগিয়া ওই শুরুয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে পড়ে গেছে গরম জিনিস যদি একজন আর একজনের উপর দেয় দোরেন চা একজন আর একজনের উপর যদি ফলাই দে এমনি শোক বেদার অত বড় হইলো অত বড় হই যব ঠিক না ও হয়ে গেছে চা করে তার মালিক কেমন কি বলেন ঠিক কিছু কিছু চা আছে মালিকের জন্য পাগল আর কিছু কিছু চা আছে আমার আমি যে এরিয়া

আল্লাহর নবীর নাতি হজরত হুসাইন নদী আল্লাহ উনার শরীরে যখন সরুয়া পেলে দিছে মিজাজ গরম হয়ে গেছে বুঝতে পেরেছে হুসাইন রাগান্বিত হয়ে গেছে কি রোগের কি ঔষধ দেওয়ার লাগে চাকরেও জানে আমার মালিক অমুক টাইমে ওই ঔষধটা খান কি বলেন ঠিক না বেটি সাকর বুঝতে পেরেছে হুসাইনের মিটাইতে বলে মহান রন্ত আল কোরআন নামক ট্যাবলেট দিতে হবে এমনিতেই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা শুরু করছে ওয়াল কাযিমিনাল গায়ব

যারা মুমিন তারা তাদের রাগকে সংবরণকারী সুভান আল্লাহ আর মানুষদেরকে মাফ করে দেয় তিন নম্বর হল নেক্কার দেরকে আল্লাহ পছন্দ করে হজরত উসাই নদী আল্লাহতালানুর দিকে লক্ষ্য করে বাদি ই তেলাউতলাতে আছে। হজরি মিনাল গাই যারা মুমিন তারা তাদের রাগকে সংবরণকারী এই আয়াতটাই বাক্যটা যখন তেলাওয়াত করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একশো রাগ ছিল এখন চল্লিশ সময় সাইট আইছে জুরে কন্যা সুবহান আল্লাহ জগল্লাকে বাদে ওয়ালা ফিনা নাস। এই বাক্যটা বলছে যে যারা মুমিন তারা মানুষদেরকে ক্ষমা করে দেয় এই কথাটা যখন বলছে এসে এসে বললেন বাদিরে এই মুহূর্তে আমি তোমাকে মাফ করে দিলাম

আমার পানের ভাইরা লক্ষ্য করে দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাদই করছেন শুরুটা ফেলে দিছেন কষ্ট দিছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআনো মাফ করে দিলেন आजादও করে দিলেন জরে কোন না সুবহানাল্লাহ আমার পানের ভাইরা লক্ষ্য করে দেখুন আমার নবিয়া দেশের মধ্যে এই ঘটনাটা নবীজি যখন গাছের নিচে ঘুমাইছেন আর তো তরবার ইটা গাছের ডালের মধ্যে রাখতে ঘুমাইছেন জ্বলন্ত অবস্থায় একা বিরাসতে আর চা বলে মাইয়াম্নাম নিয়া মোহাম্মাদ এ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আমার নবী ডাক বললেন কাফির রে মহান আল্লাহ তোর হাত থেকে আমাকে রক্ষা করবে এই কথাটা যখন বলেছে বলার সাথে সাথে ওই কাফের হাত থেকে তরবারিটা পরে গেছে তরবারি যখন পড়ছে আমার নবী তরবারি দৌড় দিয়ে গিয়ে হাতে নিছে হাতে নিয়ে বলে এ কাফের তুই আমাকে বলেছিলে তোর হাত থেকে কে আমাকে রক্ষা করব এখন বল আমার হাত থেকে তোকে কে রক্ষা করবে এমনি কাফের চোখের পানি চারে কান্নার সুরে বলতেছে ওগো নবীজি আপনি যদি আমাকে না বাঁচান আপনিই বাঁচाने वाला আপনি আমাকে বাঁচাইতে পারেন আপনার হাত থেকে আর কে রক্ষা করতে পারে না নবীদের দয়া লেগে গেছে মায়া লেগে গেছে নবীজি ফরমান যাও তোমাকে আমি মাফ করে দিলাম ইমলে কাফের নবীর দরবারে বলা শুরু করে দিয়েছে চকের পলিতারে আর কান্দে বলে নবীগো এমন চরিত্রের অধিকারী আপনি আপনাকে আমি মারার জন্য চেষ্টা করেছি কিন্তু এখন আপনি সুযোগ পেয়েছেন আমাকে মারতে পারেন কিন্তু আমাকে মাফ করে দিয়েছেন এমন সুন্দর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর একজন হতে পারে না নবী গো এই মুহূর্তে আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানায়া দেয় আমার নবীর চরিত্র কেমন ছিল রে ভাই আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র চরিত্র দেখে দেখে কাফির বেঈমানরা মুসলমান হয়ে গেছে আজকে দেখা যায় আমরার যদি কেউ হত্যা করে কেউ গালি দেয় তাহলে তার প্রতিশোধ গ্রহণ করি আখলাকে আউজিমা হলো তোমাকে যদি কেউ গালি দেয় সাথে সাথে মাফ করো মাফ করার পরেও আবার হাত দিয়া দেয় দিয়া বলো বাইরে বড় কষ্ট হইছে তুমি আমাকে তোমার হাত দিয়া মারছো তোমার হাতে কষ্ট পাইছে মুখ দিয়া গালি দিয়েছ মুখে কষ্ট পাইছে বাইরে এই মুহূর্তে হাত নিয়ে বাড়িতে যাও এই আচরণ যদি আমাদের কাছে থাকে তাহলে কোনো হিংসা থাকতে পারে না কোনো বদ্দিনী থাকতে পারে না একজন আরেকজনকে করস পায়ের করে মারতে পারে না কি বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক

ওয়া ইননাকা লালাহ আমার নবী ছিলেন অধিক চরিত্রের অধিকারী আমার পানের ভেড়া লক্ষ্য করে দেখুন আমার নবীর চরিত্রের কারণে কাফিরকেও জয় করেছেন মুসলমানকে জয় করেছেন আমার নবীর চরিত্র দেখে দেখে কাফির বেঈমানরা মুসলমান হয়ে গেছে আর মক্কা বিজয় হয়েছে মদিনা বিজয় হয়েছে যখন মক্কাতে আসছেন কাফির বেঈমানরা চিন্তা করতেছে নবীকে তো অত্যাচারই করছি আবে আবু তালেবে মুসলমানদেরকে বন্দী করে রাখা হয়েছিল এমন কি হযরত বেলালে আফসিকে বেলালে আফসিকে এইভাবে মরুভূমির ভূমির মধ্যে তাদের পাতর পাতর উপরে দিয়া রসিতার তার গলার মধ্যে লাগাইয়া গরম উত্তপ্ত বালুর মধ্যে ছেড়ে দিয়েছিল এত কষ্ট দিয়েছে আজকে মুসলমানদেরকে আমরা কষ্ট দিয়েছি এখন আমাদের কি অবস্থা হবে এখন আমাদের কি অবস্থা হবে বিলালে হাফসি এমন সাহাবি ছিলেন যে বিলালে হাফসি আজান না দেওয়ার কারণে ফজরের অক্ত আসে নাই রাত হয় নাই সকাল হয় নাই জুরে কন্যা সুবহান গুপ্তে আতি বাজাজ বঙ্গে বেলাল صدی <laughs> بر আরশে আ লাজল আমার পানের মাইয়ারা যেই বিলালে আফসি নবীর জন্য তো পাগলপারা হয়েছিল নবীর চরিত্র দেখে নবীর চরিত্র দেখে জোন মসজিদে নবীতে আর ইমামতি হয় নাই ইমামতি হয় নাই নবী দুনিয়াতে নাই নবী দুনিয়াতে নাই এখন আজান বানিন্দায় ধরায় দিতে আছে মিম্বর তো একেবারে খালি একেবারে খালি বিলালা আজান নেই নাই নাক থেকে পানি প্রবাহিত আর কান্দে আর কান্দে আজান দে ফুপাই ফুপাই আজান দিতে আছে আর কান্দে আর কান্দে আমার পানের বায়ারা শেষ পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছে সাহাবীরা জিজ্ঞাস করে বিলাল রে তুমি কেন আজান দাও না কেন আজান দাও না বলে আমার নবী নাই রে কে আমার আজানটা শুনবে কে আমার আজান শুনবে এইভাবে চোখের পানি চারে আর কান্দে চোখের নিচারে আর কান্দে একদিন যখন একদিন যখন সাহাবায়ে কেরামরা বৈঠক করলেন কি বৈঠক বিলালে আফসি উনি আফসি আফসি দেশের মানুষ ওনার আজান তো শুদ্ধ হয় না ওনার তো জিবরাটা একটু বাটি থাকার কারণে উচ্চারণ শুদ্ধ হয় না এমনেতে সাহাবীরা বললেন নবী গো কাফের না টটকারি মুস্কারি করতে আছে আমরা কণ্ঠ একজন মানুষ নির্ধারণ করি একজন সাহাবী একজন মুয়াজ্জিন নির্ধারণ করি নবী বললেন ঠিক আছে নির্ধারণ করেন কিন্তু নির্ধারণ করা হয়েছে কণ্ঠসুর এমন ভাবে আজান দেয় মদিনার কোন মানুষ আর জাগ্রত থাকে না ঘুমন্ত অবস্থায় থাকে নাই সবাই জাগ্রত হইয়া মসজিদের দিকে চলে আসছে কিন্তু জিব্রাইল নবীর দরবারে আদিল হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আল্লাহ বলেছেন আজকে কি মসজিদে নব

না আল্লাহ পাক আমাদের সকলকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন